করোনায় মৃত্যু হলো এক পরিযায়ী শ্রমিকের। এদিন সন্ধে 7:30 নাগাদ রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালের কোভিড সিসিইউ বিভাগে মৃত্যু হয় ওই পরিযায়ী শ্রমিকের। মেডিকেল কলেজ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম হাসিবুল মোহাম্মদ, বয়স 34 বছর, বাড়ি বিহারের কাটিহার জেলার বিঘরহাট সংলগ্ন ধোকলবাড়ি গ্রামে। মুম্বাই নির্মাণ শ্রমিকের কাজে কর্মরত ছিল সে। দিন কয়েক আগে ঈদ উপলক্ষে বাড়িতে এসেছিল ওই যুবক। চলতি মাসের 3 তারিখে প্রবল জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করে। আরটিপিসিআর ল্যাবে ওই যুবকের লালারস নমুনা পরীক্ষা করতে দিলে করোনা পজিটিভ রিপোর্ট আসে। এরপর মেডিসিন ওয়ার্ড থেকে তড়িঘড়ি সিসিইউ কোভিড ওয়ার্ডে ভর্তি করানো হয়। এদিন সন্ধে 7:30 নাগাদ মৃত্যু হয় ওই যুবকের। বর্তমানে মৃতদেহ রয়েছে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালের কোভিড ওয়ার্ডে। মেডিকেল কলেজ ও হাসপাতালের সরকারি অধ্যক্ষ প্রিয়ঙ্কর রায় বলেন, করোনায় একজনের মৃত্যু হয়েছে, কোভিড বিধি মেনে সৎকার করা হবে। এদিকে ওই যুবকের মৃত্যুর খবর চাউর হতেই কান্নায় ভেঙে পড়েন মৃতের পরিবার পরিজনেরা। মৃতের দাদা হাসিবুল মোহাম্মদ বলেন, করোনার 2টি টিকাও নেওয়া হয়েছিল, নিয়েছিল বুস্টার ডোজও, এত কিছু নেওয়ার পরেও করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হলো আমার ভাইয়ের। যদিও কর্তব্যরত চিকিৎসকদের বক্তব্য, ওই যুবকের হার্ট ও কিডনির সমস্যা থাকার জন্যই মৃত্যু হয়েছে। রায়গঞ্জ থেকে বিথিকা পালের রিপোর্ট, কুলিক নিউজ।